হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম স্কুল অফ রিভিউ আমি রিসেন্টলি একটা ভিডিও দিয়েছিলাম রেস্ট ইন প্রেম তার এপিসোড থ্রি ফোর ফাইভের কি আপডেট আছে তো আমি একটা ফলস পজিশনে পড়ে যাই তার কারণ হচ্ছে এটা কিছু করার ছিল না কারণ কনফিউজড পিকচার যারা এটার প্রোডাকশনে আছেন যারা ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজটা তৈরি করছেন তাদের ওপর ইউটিউব একটা সেক্স অ্যান্ড নিউডিটি ভায়োলেশানের একটা স্ট্রাইক করে তাতে ভিডিওটি ডিলিট হয়ে যায় কোন ভিডিওটি না পূর্বরাগ বলে যে সেকেন্ড এপিসোডটা সেটা ডিলিট হয়ে যায় আর এরকম স্ট্রাইক করলে আগামী সাত দিন কিছু করার থাকে না তো সেক্ষেত্রে প্রোজেক্টটা পিছিয়ে যায় মানে তিন চার পাঁচ এপিসোড আসার টাইমটা পিছিয়ে যায় তো এটা নিয়ে অনেক হইচই হয় টুইটারে অনেক লেখালেখি হয়েছে এবং কনফিউজড পিকচারের যারা প্রযোজক তারা ফেসবুক লাইভে এসেছিলেন এবং আজকে এই ভিডিওটি আমি রেকর্ড করছি বাইশে নভেম্বর রাত সাড়ে দশটার সময় তো তারা রাত দশটার সময় ফেসবুক লাইভে এসেছিলেন এবং এসে একটা ডেট অবশ্যই ডিক্লেয়ার করেছেন তারা রিস্ক নিতে আগ্রহী কারণ আগামী বৃহস্পতিবার সাত দিন অতিক্রম হয়ে যাচ্ছে মানে ছাব্বিশে নভেম্বর সাত দিন অতিক্রম হয়ে যাচ্ছে তো তারা সেকেন্ড এপিসোডটা আর ফিরিয়ে আনবে না তার জায়গায় আর যে সায়নের একটা চ্যানেল আছে তার নাম হচ্ছে র সায়ন দেখুন এখানে তো এই চ্যানেলটিতে এপিসোড টুটা তারা আপলোড করবে আর সেটা মিস্টার সায়ন ঘোষ বুঝে নেবেন আর সুমনা দাস মানে টুম্পা বা পর্ণা যাকে দেখার জন্য সবাই মানে খুব উদ্গ্রীব তার সবে অ্যাক্টিংটা শুরু হয়েছিল তিনি এখন হার্ট সব প্রায় দু কোটি ভিউ হয়ে গেছে অলরেডি টুম্পার সঙ্গে তো সবার রাতের ঘুম উড়ে গেছিলো সেটা চিন্তা নেই ছাব্বিশ তারিখ মানে বৃহস্পতিবার থার্ড এপিসোড আসছে আর তার দিন সাতাশ তারিখ বাকি দুটো এপিসোড চার আর পাঁচ রিলিজ করা হবে এরকমই ডিক্লেয়ার করেছেন তারা আর সেটা শুনেই আমি আপনাদের কাছে এই প্রতিবেদনটা করছি কারণ আগের ভিডিওতে অনেকে ভেবেছিলেন যে হয়তো এটা বলছে কেন ভিডিওটা আসছে না কী ব্যাপার তো সেই জন্যই আবার এই ভিডিওটা বানানো তো লেটেস্ট আপডেট এটাই আছে তো সেক্ষেত্রে এই একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজকে সমর্থন করা সবারই উচিত এবং এর মধ্যে এমন কিছু ছিল বলে আমার মনে হয় না এবং তাদেরকে ইউটিউব কিছু লিখিতভাবে বা কোনো পার্টিকুলার কোন জিনিসটার জন্য তারা করেছে সেটাও দেয়নি এমনিতে ইউটিউবের প্রচুর ভিডিও ডেলি আপলোড হচ্ছে হ্যাঁ তো ওদের তো সময়ও নেই ওরা কিছুটা সিস্টেমের উপরেও ছেড়ে দেয় এবং কিছু একটা ভাবে ওদের পার্সোনালি দেখার হয়তো সময়ও নেই যাই হোক সেটা নিয়ে যাচ্ছি না তো আলটিমেটলি কনফিউজড পিকচার আর একটা নতুন চ্যানেলও খুলছে যদি কোনো কারণে এটাতে স্ট্রাইক হয় তো সেই জন্য তারা একটা আলাদা চ্যানেলও খুলে নিচ্ছে তার নাম হচ্ছে কনফিউজড পিকচারস টিভি তো আপাতত এই দুটো চ্যানেলের মধ্যেই কোনো একটাতে আসবে আর আজকের যে ফেসবুক লাইভের লিঙ্ক সেটা আমি আপনাদের এই ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দিচ্ছি তো আর কোনো চিন্তা নিয়ে আশা করছি তো দেখা যাক এরপরে যদি কোনো আপডেট হয় সেটা নিয়ে আপনারা আমার চ্যানেলটিতে নজর রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন